নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি, 11 কার্তিক 28 অক্টোবর, সোমবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন। 1 রাজ্য লটারি জেতার সুযোগ। 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 11 কার্তিক, আজ 28 অক্টোবর, আজ সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বৃশ্চিক রাশির রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 11 কার্তিক 28 অক্টোবর, সোমবার, সূর্যোদয় 5:44, সূর্যাস্ত 4:59, একাদশী দিবা 9:08, পূর্ব ফাল্গুনী নক্ষত্র সন্ধ্যা 5:24, ব্রহ্মযোগ দিবা 9:52, বালবকরণ দিবা 9:08 গতে কৈলবকরণ, রাত্রি 10:02 গতে তৈতিলকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ 11 কার্তিক 28 অক্টোবর, সোমবার, কোন গ্রহ কোত অবস্থান করছে। প্রথমে মেষ ফাঁকা, বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি, আর কর্কটে অবস্থান করছে মঙ্গল, চন্দ্র অবস্থান করছে সিংহে, সিংহে চন্দ্র পুরো ফাল্গুনী নক্ষত্রে সন্ধ্যা 5:24 পর্যন্ত, তারপরে চন্দ্র প্রবেশ করবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, আর কেতু অবস্থান করছে কন্যায়, রবি বুধ অবস্থান করছে তুলায়, শুক্র অবস্থান করছে বৃশ্চিকে, শনি বক্রী অবস্থায় কুম্ভে, রাহু মিনে। এবার আসুন দেখে নিন বৃশ্চিক রাশি আজ 11 কার্তিক 28 অক্টোবর, সোমবারের রাশিফল। আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনাদের রাশি, বিশেষ করে দশম স্থানে চন্দ্রের শুভ অবস্থান, কর্মজীবনে সাফল্য আসবেই আসবে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আসবে, আপনার মা বা মাতৃস্থানীয়দের শারীরিক সুস্থতা অবশ্যই আসবে। তবে মায়ের শারীরিক সুস্থতা এলো স্থায়ী সমাধান হবে না, শরীরে রোগ ভোগ রয়েই যাবে। এছাড়া আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। বৃশ্চিক রাশি বৃহস্পতির সপ্তমে অবস্থান, আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, শরীরে বল বৃদ্ধি হবে, মনের মধ্যে একটা অবশ্যই আশার সঞ্চার হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তবে আজকের দিনে আপনার কোনো ভাতা বা ভগিনীর আকস্মিক শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে, যা আপনাকে বিশেষভাবে কষ্ট দেবে। এছাড়াও যেদিক দিয়ে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে তা হচ্ছে, আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর মোটেও ভালো যাবে না, পিতাকে নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে। আপনার রাশির দ্বাদশে রবির অবস্থান এবং বুধের অবস্থান আপনার ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতি হতে পারে। রবি দ্বাদশে থাকায় আপনার মান সম্মানের ক্ষেত্রে কিছুটা চাপ বা হতাশা থাকতে পারে। সেই দিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম, আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিক হন। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 1857918579 1857918579 1857918579, এই সংখ্যা ধরে চলুন, কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন। বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, আপনার সন্তানের বিদ্যায় উন্নতি, কর্মের উন্নতি আপনাকে যথেষ্ট আনন্দ দেবে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে, এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন। বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় অবশ্যই আপনার জীবনে কিছু না কিছু সুযোগ আসবে।
আপনার রাশিতে শুক্রের অবস্থান, সপ্তমে বৃহস্পতির অবস্থান পরস্পরের দৃষ্টি বিনিময় আপনার জীবনে একটা নতুন আশার ইঙ্গিত দেবে। যে সমস্ত বৃশ্চিক রাশিদের বিবাহ হয়নি তাদের বিবাহ সম্বন্ধ স্থির হবে। যে সমস্ত বৃশ্চিক রাশিদের বিবাহ হয়ে গেছে তারা বিবাহিত জীবনে আরও বেশি আনন্দ পাবে। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত কিছুটা সুখবর এলেও সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে। তবে সবচেয়ে চিন্তা থাকতে হবে আপনার নিজের মানসিক অস্থিরতা থাকতে পারে, কারণ আজও শনি চন্দ্র বীজযোগ আছে। তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষ সতর্ক করলাম। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার, বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়, কর্মজীবনে সাফল্য যোগ, আর্থিক জীবনে উন্নতি যোগ আছে। এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য কারক আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে ভালো আচরণ করবে। বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার। বৃশ্চিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে, সেদিক দিয়ে সাবধান। কর্মজীবনে সাফল্য আসবেই আসবে, তবে আজকের দিনে যে ব্যাপারে খুব সজাগ থাকতে হবে, আপনার কোনো না কোনো আত্মীয় স্বজন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, এরা আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে, তাই এদের সঙ্গে আপনি বিশেষভাবে কিছুটা খারাপ হতে পারে আপনার সঙ্গে এদের সম্পর্ক, সেদিক দিয়ে সজাগ থাকবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা। বৃশ্চিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে, সেদিক দিয়ে সাবধান। এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার মানসিক চাপ যাতে না বৃদ্ধি পায়, তাই আজকের দিনে বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ, জগদীশ্বর, মহাদেব, শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না এবং ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করুন। এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবে। এছাড়াও আজকের দিনে দুর্ঘটনাকারক সময় আছে, সেদিক দিয়ে সাবধান। এছাড়াও আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পাবে, সেদিক দিয়ে সজাগ। এছাড়া আজকের দিনে আপনি নারায়ণ মন্ত্র জপ করুন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মহামন্ত্র জপ করুন, এতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবেই আসবে। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে রেড কালারের পোশাক পরুন, আর আজকের দিনে আপনি চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন, আর সূর্যাস্তের পর চন্দ্রদেবকে প্রণাম করুন, চন্দ্রদেবকে ধূপ দিন, চন্দ্রদেবকে জল নিবেদন করুন, এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে। সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 11ই কার্তিক 28শে অক্টোবর সোমবারের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করুন, ছোটো করে একটা লাইক দেবেন, এটুকু জানি। ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।